Namah.
তুমি যার গর্ব
corpo se inútil y protegido. Si yo no diga ahora, ahora, debo un poco corto. Debo obviar eso con que te dice. Si vas con ti, te ir para ir, cucur, virar, un que por yo no te dice. যা কোটি যুগে কোটিশ্বরেও লাভ করতে পারে না। শ্রীবাসের গৃহের দাস দাসী কুকুর বিড়াল পর্যন্ত সেই ব্রহ্মার দুর্ভ প্রেম অথচ মাকে দেবেন না। বললেন হ্যাঁ, কার কাছে অপরাধ তুমি শ্রীমুখে বলো। প্রভু কাঁদছেন, প্রভু তুমি একই বলো। বললেন হ্যাঁ, কেউ না জানলেও আমি তো জানি। সর্বচিত্ত দ্রষ্টা প্রভু স্বয়ং ভগবান, যখন বিশ্বরূপ অদ্বৈতের সঙ্গে বেশি মেলামেশা করতে লাগলো, সন্ন্যাস নিয়ে চলে গেল জননীকে কাঁদিয়ে, তখন পুত্র স্নেহে ব্যাকুল হৃদয়া জননী কাউকে বলেছিলেন কথা প্রসঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। শোকাকুলা উনি মনে মনে বিচার করছেন, এই অদ্বৈতের সঙ্গেই বিশ্বরূপে এই বৃহত্যাগ টানা বলে আমার সোনার টুকরো ছেলে বিশ্বরূপ অবধি স্থির শান্ত গুরুজনের প্রতি ভক্তিমান আজ্ঞাবাজি এই অদ্বৈতের সঙ্গই তার কাল। একদিন মুখ দিয়ে বেরিয়ে গেল কারো কাছে, কোন মহিলাকে উনি বলে ফেললেন চন্দ্র সম এক পুত্র বাহির করিয়া নিমায় যখন তার সঙ্গে মেলামেশা আরম্ভ করল, নিমায়েরও ধীরে ধীরে বুদ্ধি বিকৃতি, তখন মা শোকাবেগ সামলাতে না পেরে বলে ফেললেন চন্দ্র সম এক পুত্র বাহির করিয়া, আর এই পুত্রটাকেও উনি পালন করলেন। ওনার তো বোঝানো উচিত যে আমি অনাথিনী অতিহারা দরিদ্র, উনি আরো উল্টে আমার দুটো ছেলেকে এই বলছে কে বলে অদ্বৈত দ্বৈত এ বড় গোসায়। অদ্বৈত বলতে কি সমভাব, এনার চিত্তে সমভাব নাই, আমি দুঃখিনী আমার প্রতি দয়া নেই, এই এতটুকু কথা। আমরা কত কথা বলি, হয়তো যাকে চিনি না জানি না তার সম্বন্ধেও মহাভারতের ব্যাখ্যা করি, অতটুকু অপরাধ অদ্বৈত কাঁদছে। জননীর লক্ষ্যে প্রভু জগৎকে শিক্ষা দিলেন যে অপরাধে কতখানি ভীত হওয়া গৌড়ীয় বৈষ্ণবের উচিত। ঠাকুর মহাশয় বলছেন আমি তো স্বীকার করছি আমি এ জন্মে নয় জন্মে জন্মে অপরাধী, যদি হই অপরাধী
কৃষ্ণ বলি সেই ভীম অনাদি দীপ্ত, এইটাই তো সবচেয়ে বড় অপরাধ। নিজের প্রভুকে ভুলে গেছি, অহংকার অভিমান এসে গ্রাস করেছে, আমি কর্তা আমি ভোক্তা, অহংকারীন মূঢ়াত্মা, এইটাই তো সবচেয়ে বড় অপরাধ। দণ্ড সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ককে, আমি মানি না, অন্তরে স্বীকারই করি না, এই তো অপরাধ। এই অপরাধটা তো কম বেশি সবার আছে। ঈশ্বরকে আন্তরিকতার সঙ্গে না মানা, জগতে পিতা কৃষ্ণ যে নাম হজে পাপ, বাপকেই তো মানি না, কেমন ছেলে। শুধু মানি না অজানন্তি, না মানা মানে অবজ্ঞাত। এই অপরাধে এই ত্রিতা ভোগ করতে হচ্ছে। যদি ওই অপরাধী তথাপি তুমি গতি, জলবিন্দু সমুদ্রকে মানছে না, তাতে সমুদ্রে কি আসে যা। এক ফোঁটা জল যদি বলে আমি সমুদ্রকে মানি না, সূর্যের রশ্মি যদি বলে যে আমি সূর্যকে মানি না, আমি সরা সম্রা, স্ফুলিঙ্গ যদি বলে যে আমি অগ্নিকে মানি না, একটি রেণুকণা যদি বলে আমি পৃথিবীকে মানি না, বৃক্ষের পত্র যদি বলে আমি গাছকে মানি না, এগুলি এমন উপহাস পদরণ। তেমনি অংশ যদি বলে আমি অংশকে মানি না, উপাদেয় যদি বলে আমি উপাদানকে মানি না, বিকৃতি যদি বলে আমি প্রকৃতিকে মানি না, কার্য যদি বলে আমি কারণকে মানি না, তাহলে তো নিজের সত্তাটাই থাকে, নিজেকেই তো আমরা মানছি না। যখনই ঈশ্বরকে মানছি না, সঙ্গে সঙ্গে নিজের সত্তাটা নিজেকেই তো নিজে মানছি না, কি করে মানলাম। আমি যে নিত্য সনাতন শাশ্বত নহন্নতে অন্নমানেশ্বরে, আমি যে অচ্ছেদ্য অদাচ্ছ অক্লেদ্য অশস্য নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন, আমি তো নিজেকেই নিজে চিনি না, আমি তো নিজেকেই নিজে মানি না। আমি ভাবছি আমি স্বতন্ত্র, আমি স্বাধীন, কিন্তু আমি জানি না যে আমি পদে পদে পরাধীন, আমার মতো পরাধীন জগতে কেউ না। আর যে পরাধীন তার জীবনে সুখ শান্তির আশা নাই। আমি কি করে পরাধীন হলাম। জীব তত্ত্বটাই হচ্ছে অধীন তত্ত্ব, বিভিন্নাংশ বিশেষ ভগ্নতম অংশ, সে সর্বান্তরণে সর্বথা অংশীর অধীন। অংশ কখনোই স্বাধীন হতে পারে না। তাহলে আমাদের যে মনে হয় আমরা স্বাধীন, আমাদের এই যে স্বাধীন হওয়ার পিপাসা, সবাই স্বাধীনতা চায়, ভালোবাসে, পরাধীন কেউ হতে চায় তো, কিন্তু স্বাধীন কাকে বলে তা তো জানি না। স্ব-অধীন, স্ব-অধীনকে তো স্বাধীন বলে, স্বটাকে, স্বটাকে, স্ব শব্দে চারটে অর্থ আছে,
শ্রী কৃষ্ণ সেই কৃষ্ণের অধীন হব তবে তো আমি স্বাধীন হতে পারবো। এখন তো আমি পরাধীন, পরটাকে পর হচ্ছে মায়া, স্বরূপের ঠিক বিপরীত। জীব যদি চিৎকল হয় সূর্যাংশে কিরণ রয়েছে, যদি সূর্যের কিরণ হয় তাহলে অন্ধকার কাক্ষ তার প্রতিযোগী, বিরুদ্ধ আলোর বিপরীত অন্ধকার। অতএব পর বলতে মায়া, মায়া বলতে অবিদ্যা, জ্ঞানের অভাব। অবিদ্যাটা কি? বিদ্যার বিপরীত জ্ঞানের অভাব। মাতৃশক্তির জীবনে কিসের অভাব? হয়তো অর্থ আছে, প্রতিপত্তি আছে, গণ্যমান্য, কিন্তু জ্ঞানের অভাব, অবিদ্যা। মায়াকে অবিদ্যা কি বলে নেই দেহ। অবিদ্যা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ইন্দ্রিয়। অবিদ্যা হচ্ছে পরিদৃশ্যমান কাজ। তো কাল কর্ম, আমি এগুলির অধীন কিনা, ত্রিগুণের অধীন কিনা, দেহের অধীন কিনা, মনের, বুদ্ধির, ইন্দ্রিয়ের দাস কিনা, হইয়া মায়ার দাস। আমি মায়ার দাস, তো মায়ার দাস বলতে কি? দেহের দাস, ইন্দ্রিয়ের দাস, মনের দাস, ত্রিগুণের দাস, কাল কর্ম স্বভাবের দাস, প্রারব্ধের দাস, এত দাস আমি। কিন্তু যার দাস হতে সমস্ত দাসত্বের থেকে চির বিমুক্তি ঘটে, কই সেই কৃষ্ণের কৃত দাস হতে চাই না। বলে এইটা একটা খবর, একেই তো অবিদ্যার কার্য। এই যে চিরদিন মায়ার কৃত দাস হয়ে আছে, যদি কৃষ্ণের দাস হতে পারতাম তাহলে তো সমস্ত দাসত্বের থেকে চির মুক্তি করত, আর দেহের দাস হতে হতো না। ইন্দ্রিয় মন বুদ্ধি কাল কর্ম স্বভাব ত্রিগুণ কারো দাস হতে হতো না। ভগবান শ্রীমুখে বলেছেন, আমরা নবযোগীন্দ্র সংবাদেও দেখতে পাই, যারা আমার দাস, নায়ম কিঙ্কর নিচরায়ন সর্বাত্মনাজ শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহৃত কর্তম, যারা সর্বান্তকরণে কর্তৃত্বাভিমানকে বর্জন করে মুকুন্দের শরণাগত হয়েছে, তারা কারো কিঙ্কর নয়, কারো দাস নয়, কারো কাছে ঋণীয় নয়। তাদের দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, ভূতঋণ কোন ঋণই নাই, সমস্ত ঋণের থেকে তারা মুক্ত হয়ে গেছে। এত বড় এই কৃষ্ণ দাসত্বের অনুভূতি। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি স্বাধীন কি করে হলাম? স্বয়ের অধীন তো হতে পারলাম না। অতএব মনে রাখা উচিত, সর্বান্তকরণে আমি পরাধীন। অথচ মনে মনে ভাবছি আমি স্বাধীন, কারো অধীন হব না। কিন্তু কত লোকের যে অধীন তার কোন ঠিকানা নেই। অতএব যে পরাধীন সে কখনোই সুখ শান্তির আশা করতে পারে না, স্বাধীন হতে হবে জীবকে। স্বাধীনতার আনন্দ আস্বাদন করতে হবে তাকে।
দেব বিব সব কিছু আমার বলে আর আজ কিছু নেই আমি আর আমাতে নেই আমার চিন্তা আমাকে আর করতে হবে না কেন হয় না সর্বস্ব তোমার চরণে সপিয়া এখানে সর্বস্ব বলতে দেহ ইন্দ্রিয় মন প্রাণ ইহকাল পরকাল সব কিছু নিজের বলে কিচ্ছু নাই পড়েছি তোমার ঘরে তোমার ঘরে কৃষ্ণের ঘরে মহাপ্রভুর ঘরে গীতা চাঁদের ঘরে হতে হবে এ ঘরে উদ্ধার এই যে আমরা যে ঘরের পরিচয় দিই এ তো পরাধীনতা গৌরাঙ্গে গৌর নিত্যানন্দের ঘরের লোক হতে হবে তার নিয়োজন হতে হবে গীতায় গৌরাঙ্গে রূপ রঘুনাথে বলেছি তোমার ঘরে তুমি তো ঠাকুর তুমি হচ্ছ চির ঠাকুর হে দেবী হে দলিত হে ভুবনৈক বন্ধ হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিংহ হা নাথ হে নয়নাম হে রাম তুমি তো ঠাকুর তোমার কুকুর আমি যে তোমার কুকুর তোমার কুকুর হতে পারব না তোমার দাসের 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 কুকুর হতে চাই বলিয়া জান মরে তুমি আমাকে নিকটে রেখে সর্বদা পালন করবে কুকুরকে গৃহস্বামী পালন করে না গলায় বেল্ট লাগিয়ে দিয়েছে শেকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে কখনো খুলে দেয় তারে স্থান দিয়েছে এই শরণাগতি অসত অভয় অমৃত আধার তোমার চরণস্থ সে চরণে আজ লোভিয়া বিশ্রাম আমি ছাড়িন হবে আর কিসের পর যে তোমার হয়ে গেছে যে তোমাকে নিজের প্রাণপতি বলে বরণ করে নিয়েছে হৃদয় সিংহাসনে তোমাকে বসিয়ে দিয়েছে সে আবার কাকে ভয় পাবে জন বিভেদ সয়ন ভয় তোমার সংসারে করি বসে মন আমরা তো ছোট সংসারের লোক আমাদের সংসার কতটুকু কজন নিয়ে দুজন চারজন দশজন কি পঞ্চাশ জনের সংসার আমরা করি আমরা সংসার করতে কি বুঝি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই তো যেমন কুয়ো ছাড়া কুয়োর ব্যাং কুয়ো ছাড়া কিন্তু জানে না সাগর মহাসাগর আছে সে ধারণা কুয়োর ব্যাংয়ের নেই কারণ সে ওখানেই জন্মেছে কুয়োকে জানে অথবা শাস্ত্র বললেন উদম্বর কৃমি ডুমুরের ভিতরে পোকা জন্মায় ডুমুরের ভিতরেই জন্মায় ডুমুরের ভিতরেই মরে সে তো বাইরের জগৎ জানে না তেমনি মাতৃশীপ তো কুয়োর ব্যাগ ডুমুরের কি পোকা আলো বাতাস তো বাইরের আসেনি দরজা কপাট বন্ধ তো অনাদিকাল থেকে হৃদয়ের কপাট বন্ধ হৃদয় ভবনে কেউ বাস করেনি সেই কথা বলেন একটা ঘর বানানো কিন্তু আজ পর্যন্ত উদ্ঘাটন হয়নি কোনো মানবিক কৃত্য হয়নি ধুলি বালি যাদের মানুষ আর মরে গেছে আচ্ছা যে ঘরে মানুষ বাস করে না সে ঘরে ভূত প্রেত বাস করে একটা ঘর যদি বহুদিন পড়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন নেই মানুষও থাকে না তখন ভূত প্রেতরা মনে করে আমরা থাকি ওরা যখন থাকবে না আমরা
শ্রীমদ ভাগবত বললেন ভগবান যাকে কৃপা করেন তার কুকুর শেয়ালের ভক্ষ এই যে দেহ এই দেহে আত্মবুদ্ধি এবং জগতের প্রতি সত্য বুদ্ধি থাকে না এইটাই কৃষ্ণ কৃপার প্রথম লক্ষণ তাই বলছেন তোমার গৃহে থাকব তোমার ঘরের লোক হব সদস্য হব নহি বকলের ভাই তব সুখ জানে তোমার কিসে সুখ এখন তো সবসময় চিন্তা করি আমার কিসে সুখ আমাকে তো চিনি না তো আমার সুখটা কি করে চিনব আমি বলতে কি জানি দেহ মনে মনে ভাবি যে দেহের আরোগ্য যত্ন করলে দেহকে সাজালেই সুখ এই তো ভালো মন্দ খাই করি চিত্ত চিন্তাহীন নাই ভাবি মরিতে হইবে এতদিন এটা যে আমার জন্য যখন সময় হবে এই দেহটাই আমাকে ছেড়ে চলে যাবে এখন থেকে যদি ভাবতে পারি নিজেকে চিনতে পারি কে আমি কেন আমার জানে তা পত্র কষ্ট কই অদ্ভুত আয়াত কে কেন কি জন্য কোথায় কি করতে হবে কি করছি কি করণীয় এই কিম শব্দটা যদি জানি কে কি কোথায় এতটুকু মাত্র যদি জানি তাহলেই তো সবকিছু হয়ে যা তোমার সংসারে করিব সেবন নদীব ফলেরও ভাগি ঘোর সংসারী বৈষ্ণব যারা ভক্ত যারা তারা তো ঘোর সংসারী আমরা ত্যাগী কবে হলাম ত্যাগী তারা যারা ভগবানকে ত্যাগ করেছেন জীবনে যাদের কৃষ্ণের সঙ্গে কোন সম্বন্ধ নাই তারাই তো প্রকৃত ত্যাগী অনেক কিছু আছে কিন্তু কৃষ্ণের সঙ্গে গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ নাই আশ্রয় লইয়া ভজে যারা আশ্রয় নিল না তারই কৃষ্ণ নাকি তজে আর সব মরে অকার ত্যাগীকে যারা কৃষ্ণ সম্বন্ধকে ত্যাগ করেছে তারাই তো মহা ত্যাগী আর যারা কৃষ্ণ গুণর উপর শব্দ গন্ধ পর যে সুধা আস্বাদে গোপীগণ তা সবার গ্রাস শেষে আমি পঞ্চেন্দ্রিয় শিষ্যে সেই ভিক্ষায় রাখল জীবন যারা সেই অভিভক্ত শ্রীকৃষ্ণের রূপ রস শব্দ স্পর্শ গন্ধ আস্বাদন হচ্ছে এই পঞ্চেন্দ্রিয় শিষ্যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এরা সবসময় বিষয় ভোগ করছে ঠাকুর মহাশয় বলছেন যে আপনি বিষয় ভোগ করান এদেরকে দিয়ে খুব বেশি করে ভোগ করান তবে সেই পরামৃত ভোগ করা কেউ যদি বেশি আনন্দ পায় বেশি সুখ পায় কিছুতে সে আর ক্ষুদ্র সুখ কামনা করে না যদি একটা বড় আনন্দ কেউ পেয়ে যায় তাহলে ছোট আনন্দে কেউ লুপ্ত হয় না কেন হবে ঠিক তেমনি যখন ভজনানন্দ রস ঠাকুর মহাশয় বলছেন গোবিন্দ বিষয় রস রূপ দেখতে চাও ভালো কথা সুন্দর মানুষ দেখতে ভালো লাগে কৃষ্ণকে দেখো ভালো কথা শুনতে ভালো লাগে কৃষ্ণের কথা শোনো ভালো খেতে সকলেই চায় তো শ্রীকৃষ্ণের অমৃত আস্বাদন কর স্পর্শ করতে ভালো লাগে কোমল জিনিস তো শ্রীকৃষ্ণ গুরু বৈষ্ণব স্পর্শ করো শ্রেষ্ঠ আস্বাদনটা দাও এই তো
যদি হয় প্রেম ভক্তি তবে হয় মনঃশুদ্ধি
ঐজন্য বলছেন রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয় তারে মুনি যাও বলিহারি প্রেমের অধীশ্বরী সমানন্দিনী সেই রাধারানী চরণাশ্রয় করো এই বৃন্দাবন ধামকে আশ্রয় করো রাধার ভজন কর। আরো একটু কথা, রাধারানীকে ধরবে কি করে, কি করে বৃন্দাবনে আসবে, একটা সিঁড়ি চাই লাফিয়ে তো কেউ উঠতে পারবে না। অহংকার অভিমান শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পায় বাবার রাস্তাটাও ঠাকুর মহাশয় বলে দিচ্ছে অপরাধী হই যা হই একটা রাস্তা দেখাবেন তো। ঠাকুর মহাশয় রাস্তা দেখাচ্ছেন শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই প্রেম ভক্তি সখী অনুচরী কায়ে শ্রীগুরু চরণাশ্রিত হতে হবে। ভান্ডারী হচ্ছেন গুরুদেব তিনি দেবেন প্রেম ভক্তি রাধা দাস্য নিতাই দাস্য গৌর দাস্য কখন দেবেন কবে দেবেন সেটাও বলে দিচ্ছেন কি ভাবে দেবেন কাকে দেবেন এইগুলো থাকতে দেবেন না দিতে পারেন না। আচ্ছা কি থাকলে দেবেন না দিতে পারেন না আমি দিতে পারবো না ছিদ্র পাত্র বলে যাবে অহংকার আমরা বলি যে ত্যাগী ত্যাগী আরে ত্যাগীটা কে এইগুলো যে ত্যাগ করতে পেরেছে সে তো ত্যাগী ত্যাগের থেকেই তো ঈশ্বর প্রাপ্তি হয় কিন্তু কাপড়টা ত্যাগ করতে কি আর ত্যাগ হলো না একটা এই ইটকাট পাথরের ঘর দুয়ারকে ত্যাগ করলে ত্যাগ হয় নাকি জন্মদাতা মাতা পিতাকে কাটিয়ে ভাসিয়ে এলাম আর আমি ত্যাগী হয়ে গেলাম ত্যাগ হলো ত্যাগটা কি করতে হবে কে ত্যাগী কি ত্যাগ করতে হবে কি কি ত্যাগ করা উচিত অহংকার সবচেয়ে বড় শত্রু যে মাথার উপরে বসে নাচছে সে কে অহংকার জীবকে ঘোরাচ্ছে কে অহংকার এই নমুর আত্মা আর এই অহংকারটা এমন যে পিপিলিকার থেকে ব্রহ্মা পর্যন্ত এই অহংকারে নাগরতলায় ঘুরছে নাচছে অহংকার অভিমান দুটো কি একটা জিনিস না দুটো জিনিস বললেন অহংকারটা হচ্ছে সূক্ষ্ম অবস্থা অভিমানটা হচ্ছে প্রকট অবস্থা যেমন বীজ আর বৃক্ষ ওই জন্য দুটো কথা বললেন অহংকার অভিমান। শ্রীমদ ভাগবত যখন উত্তম ভাগবতের লক্ষণ করছেন সেইখানে দিচ্ছে নবযোগীন্দ্র সংবাদে যে ভক্তের হৃদয়ে কোনো অভিমান থাকে না জাতি কুলে শিলে কোন ধন জনে কোন অভিমান থাকে না কেন থাকে না বলেন এগুলো তো খাল বিল উনি যে সাগরে পড়ে গেছেন ওনার জাতির অভিমান বংশের অভিমান বর্ণের অভিমান আশ্রমের অভিমান ধনের অভিমান বিদ্যার অভিমান বলে কোন অভিমান উত্তম ভাগবতের হৃদয়ে থাকে না। কনিষ্ঠ যারা তাদের তো থাকবে তারা তো প্রাইমারি স্কুলের ছাত্র কনিষ্ঠ ভাগবত যারা উত্তম ভাগবতের থাকে না কেন থাকে না বললেন যখন উনি সমুদ্রে পড়ে গেছে তখন আর এগুলো খাল বিল ডোবা দিয়ে উনি কি করবেন তো সমুদ্রে উনি কি করে পড়লেন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু
ছেলের কথা, যত বাচনী বর্তন তিনি অপ্রাপ্ত মনসা সহস বলেন, সেই যে পরম শ্লাঘনীয় পরম প্রশংসনীয় যে ব্রহ্মানন্দ, সেই ব্রহ্মানন্দ সেই কৃষ্ণদাস অভিমান আনন্দের কাছে এক বিন্দু না। তো এত বড় জিনিসটা তিনি পেয়েছেন, তিনি এই দেহদহিক তুচ্ছ অহংকার অভিমানকে কেন ত্যাগ করবেন না? কেউ কোটি টাকার জন্য 500 টাকা ত্যাগ করতে পারে না? নিশ্চয়ই পারে। অহংকার অভিমান আরেকজন বাধা দিচ্ছে, অসৎ সঙ্গ। অসৎকে আর সৎকে বললেন, অসৎ হচ্ছে দেহ, অসৎ হচ্ছে এই সমস্ত পার্থিব বস্তু, এগুলো সৎ কখন হয়? যদি কৃষ্ণ সেবায় লাগানো যায় তখন সৎ হয়ে যায়। আমরা যেমন টাকা জমাই না, কিন্তু প্রকৃত কিভাবে জমাতে হয় তা তো জানি না। যদি ভগবানের সেবায় ব্যয় করি তখন জন্ম জন্মান্তরের জন্য ওটা আমি জমিয়ে ফেললাম, এবার সামনের জন্মে পাব, এই জগতে যা জমালাম তো সে তো পারমুতে খাবে, আমার তো কোনো কাজে লাগবে না। কিন্তু আমি যদি কৃষ্ণ সেবায় খরচা করি তখন কি হবে? বললেন, ধনীরাম শ্রীমতাঙ্গে এমন বড় ঘরে কৃষ্ণ জন্ম দিয়ে দেবেন। ওই দেখো শুনতে আস হয়ে উঠে অসৎ সঙ্গ ত্যাগ, অহংকার অভিমান অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ বলতে কি, যারা দেহ সুখের দিকে টানবে, যারা দেহ সুখ দিতে চাইবে তারাই হচ্ছে অসৎ, তাতে যে মজে আছে। অসৎ সঙ্গ অসৎ জ্ঞান, আমরা যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যা কিছু শিখেছি এইগুলো অসৎ জ্ঞান। অসৎ জ্ঞান বলতে অর্থকরী বিদ্যা, এ তো সৎ জ্ঞান না। সৎ জ্ঞান তাহলে কোথায় আছে? গীতা ভাগবতে উপনিষদে, এরা সৎ জ্ঞান দেয়। তাই এই অসৎ জ্ঞানটাকেও ত্যাগ করতে হবে, এগুলি আমি কিচ্ছু শিখিনি, এগুলি সব মিথ্যা। অসৎ সঙ্গ অসৎ জ্ঞান এইগুলোকে ছাড়ি, এবং এইগুলিকে গোবল দাবায় নিয়ে আবার আমি সাধুও হব, দু নৌকায় পা দেব, বললেন তা হবে না। ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, গুরুপাদ পদ্মে ভজন করতে হবে। আচ্ছা এইগুলো নয় ছাড়লাম, বললেন না ছাড়া হয়নি। কিভাবে ছাড়বে? বললেন দেহ কর্ম আত্মনিবেদন, যে আত্মনিবেদনের কথাটা আমরা বলছিলাম, যে সর্বস্ব তোমার চরণে সতিয়া করেছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মনে, তুমি দ্বারেতে রেখে আমায় পালন করবে, আমি তোমার দ্বারে করে থাকবো। এই দ্বারটা কি? তোমার মন্দিরের দ্বারে, তোমার ধামেতে, তোমার ভক্ত সঙ্গের দ্বারে আমি করে থাকবো। এই তো প্রতি প্রজন্মের আসিতে না দিব রাখিব করে পারে, প্রতিপকারা যারা ভক্ত ভক্তি ভগবানকে ভালোবাসেন না, ভগবত বিদ্বেষী তাদেরকে দূরের থেকে তাড়িয়ে দেব। কুকুর তাড়ায় না, নতুন লোক এলে বিরোধী কেউ এলেই ওরা বুঝতে পারে, তাড়িয়ে দেয়। তেমনি কৃষ্ণ কথা বলে কৃষ্ণ নাম করে যারা ভক্তি বিমুখ তাদেরকে দূর করে দেব, রাখিব করে পারে। তো খাবো কি, কুকুর খায় কি? তবনিয়জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যারা, প্রতিদিন আমার তাই আহার, বৈষ্ণবী উচ্ছিষ্ট তাই মোর মননিষ্ঠ।
খাবো কি? বৈষ্ণবের অপরাধ তো খাবো। সিদ্ধ জগন্নাথ তার বাবা ভাগীর কাছ থেকে রুটি চেয়ে নিয়ে খেলে। সামাজিক যারা তারা কত কথা বলতে আরম্ভ করলো। উনি বললেন, বিহারি চল, এরা যেমন কথাবার্তা আরম্ভ করেছে এখানে অপরাধের বিচার আছে দেখছি, চল নবদ্বীপে নদিয়ায় গিয়ে থাকো, এদের সঙ্গ আমার উপযুক্ত হবে না। দেখুন কি নিষ্ঠা। তো এই জন্য তোমার ভক্তগণ প্রসাদ সেবা করে, খালি কি প্রসাদই আর কিছু নয়? বললেন, তোমার নাম রূপ গুণ লীলা আস্বাদন করে তোমার ভক্তজন যে আমায় উচ্ছিষ্ট ফেলালো দেবেন, অনরামৃত অনুভবামৃত নামামৃত কথামৃত সেইগুলি আমি নিত্য আস্বাদন করব। নিজের ভরণ পোষণের চিন্তা করব না, আমি কি খাবো কি হবে বলে নেই, মাথাও নাই ব্যথাও নাই, রহিব ভাবের ঘরে, শুয়ে উঠে বসে চলতে ফিরতে সর্বদা তোমার চরণ চিন্তা করব। শুতিয়া বসিয়া তোমার চরণ চিন্তিব আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি, যখন আতু বলে ডাক দেয় তখন লেবুর গাড়িয়ে চলে যায় না, যেদিন তুমি ডাক দেবে এসো কাল হয়ে গেছে এসো, তখন এই দেহটাকে সর্প পঞ্চুলিকার মতো ত্যাগ করে তোমার নিত্যানন্দময় রাজ্যে তোমার সেবায় চলে যাব। এই তো কি সুন্দর এই ভক্তি সাধনা। ছাড়ি হয় গুরু পাদ পদ্ম, করো আত্মনিবেদন দেহ কেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। গুরু বাক্য কই? এই যে সব গুরু বাক্য, সমস্ত গ্রন্থাবলী মহাপ্রভুর শ্রীমুখের বাক্য, উপদেশ শ্রীমদ ভগবদ গীতা ভগবৎ শ্রীকৃষ্ণের মুখ বাক্য, সমস্ত গৌড়ীয় গ্রন্থাবলী শ্রীমদ মহাপ্রভুর শ্রীমুখ বাক্য, এই তো গুরু বাক্য পরম মহত্ব। ব্যষ্টি গুরু ভিন্ন ভিন্ন, সমষ্টি গুরু তো মহাপ্রভু নিতাই চা, অতএব আমরা সকলে একের শিষ্য। আমরা যেন মনে মনে না ভাবি যে আমি অমুকের শিষ্য আমি তমুকের শিষ্য, আপনি গাছের তলায় দাঁড়িয়ে বলছেন এই পাতাগুলো এই ডালে, এই পাতাগুলো ওই ডালে, ওই পাতাগুলো ওই ডালে। তো এই তো ডাল দেখি আমরা, গাছ তো দেখি না। আমরা বলি না আমার গুরু তোমার গুরু এর গুরু ওর গুরু, আরে বাবা গুরু একটাই, গুরু দশটা হয় না, গাছ একটাই। এ তো ডালের কথা হচ্ছে, এই তত্ত্ব জ্ঞান না থাকলে গুরু 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 নিয়েও শেষে মাথা আমাদের গুরু গুরু হয়। ভেদ জ্ঞান তত্ত্ব জ্ঞান নাই, ওই জন্য সমষ্টি গুরু দিয়ে কার শিষ্য সকলে নিতাইছে যে শিষ্য মহাপ্রভুর শিষ্য, কার বংশ আমরা মহাপ্রভুর বংশ গৌর নিত্যানন্দের বংশ। এইরকম উদার দৃষ্টি নিয়ে যতক্ষণ পর্যন্ত বিচার বিবেচনা না হবে ততদিন কুয়োর ব্যাগ হয়ে থাকতে হবে উরুম্বল কৃমি। তো ওই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেবক, প্রেম কল্প তরু বর দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণ ধন, অপরূপ এই সব কথা। কি দুর্ভাগ্য আমরা বাঙালি, অথচ মহাপ্রভু বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়ারি বঙ্গদেশের। কি দুর্ভাগ্য যে মহাপ্রভু যে স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ মিলিত তনু, আজ বাঙালি জাতি এই সত্যকে স্বীকার করতে নারাজ। কৃষ্ণ স্বয়ং ভগবান ভক্তি সর্বোপরি এই পরম সত্যকে
আর আমরা স্বীকার করি না পিতৃত্রয়ী পাতকীর জন্মে জন্মে তা। তাই ঠাকুর মহাশয় বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্যকে বাঙালিরা কি মনে করে, শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি একজন মহাপুরুষ, এর বেশি প্রগতি গতি নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব প্রেম কল্প তরু বড় দাতা ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণ ভল অপরূপ এই সব কথা। তিন বাঞ্ছা অভিলাষী শশী গর্ভে পরকাশী সঙ্গে সব পারিষদ গৌর হরি অবতরি প্রেমের বাদন করি সাধিল মনে প্রিয় সাত আপন কাজ রাধিকার প্রাণপতি কি লাগি কাতরে রীতি। কেন গম্ভীরায় কাঁদছে গম্ভীরা ভিতরে গোড়ার জাগিয়া রজনী পোহায় খেলে খেলে করত বিলাপ কোথায় আমার প্রাণনা খেলে কান্দে তুলি দুই হাত। কেন কাঁদছে রাধিকার প্রাণপতি কি লাগি কাতরে নীতি ইহা বুঝ ভক্ত সমাজ, ভক্ত সমাজ এই রহস্যটা বোঝে। আর একটু সাধন ভজন গোপন ভাবে করতে হবে, ঢেরা পেটালে হবে না। সাধন ভজনটা গোপনীয় ভোজন স্বয়ং এগুলোকে গোপনে যেমন আমরা করি তেমনি ভজনটাও একটু গোপনে করতে শিখতে হবে। গুপতে সাধিব সিদ্ধি সাধন নবধা ভক্তি প্রার্থনা করিব দৈন্যে সদা। এই যে ঠাকুর মহাশয় প্রার্থনা করছে সব সময় দৈন্য পরে প্রার্থনা করব। আর মন মেজাজ মাঝে মাঝে খারাপ হবেই হবে, আর আমার মনটা ভালো না যখন মনটা মেজাজটা গড়বড় করবে তখন কি করতে হবে করি হরি সংকীর্তন, তখন নাচে কুদে তাল বাজাবে সদা হরিগুণ গাবে। এই জন্য করি হরি সংকীর্তন আনন্দে মগন মন ইষ্টলাভ বিনু সব বাধা। ওইখানে তো সবকিছুই বাধা, কোনটা বাধা মুক্ত এ সংসার পাটোয়ারে? এটা পাটোয়ারির জায়গা, এটা ধর্মশালা, এটা অতিথিশালা পান্থশালা, এটা আর এই সংসারটা একটা আর একটা বাজার, একটা স্টেশনে আমরা মিলেছি গাড়ি ধরবার জন্য। এ সংসার পাটোয়ারে কাম পাশে বান্ধি মানে ফুকার করহ হরি দাস করহ ভগত সঙ্গ সেই প্রেম কথা রসরঙ্গ তবে হবে বিপদ বিনা। এই যে অপরাধ ঠাকুর মহাশয় বলছেন আমি অপরাধী, যদি ওই অপরাধী তথাপি তুমি গতি, এই অপরাধটা নাশ হবে কি করে? এই উপায় বললেন ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন আরাধন করতে করতে। তো আমি অপরাধী এটা মানছি, কিন্তু তুমি কে আমার একমাত্র গতি। শ্রীকৃষ্ণ যেন বলছেন কেমন গতি আমি তোমার, বললেন সত্য সত্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলছি সত্য সত্য যেন সতী পতি। তুমি হচ্ছ প্রাণপতি পাতি কি পতি, তুমি রক্ষাকর্তা জন্মে জন্মে, তুমি না অংশী আমি না তোমার বিভিন্নাংশ, তুমি না সচিদানন্দ সিন্ধু আমি না তার এক বিন্দু, তুমি না অনন্ত সেই চিন্ময় মহাসাগর চিত মহাসাগর আমি না চিৎকর। তাহলে তোমার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, এই সম্বন্ধটাকে এই জগতের ভাষায় কিভাবে ব্যক্ত করব? সত্য সত্য যেন পতি সতী, তুমি হচ্ছ চিরপতি আর আমাকে তুমি সতী পাঠিও না। পতি এবং সতীকে যে সম্বন্ধ তোমার সঙ্গে আমার সেই সম্বন্ধ হোক, সেই সম্বন্ধ
মধ্যে অনুভব হোক সেই সম্বন্ধ বিজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়ার আগ্রহ। যতক্ষণ কারো সঙ্গে কারো সম্বন্ধ না হচ্ছে ততক্ষণ প্রীতি হয় না, ভালোবাসা হয় না। ভালোবাসা জমাতে গেলে সম্বন্ধ আগে জোড়াতে হয়। তোমার সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ, সেই সম্বন্ধের জাগরণ অনুভব ঘটুক সত্য সত্য যেন অতি সতি। এই কি অপূর্ব সিদ্ধান্ত! আগামীকাল আবার আমরা এই বিষয়ে আস্বাদনে আকাঙ্ক্ষা রাখবো। আস্ত পরিবাস কাল তাদশী ব্রজানন্দ ঘেরার মধ্যাহ্নে আপনাদের সকলের প্রসাদে আমন্ত্রণ রইল। ব্রজানন্দ ঘেরার কাল মধ্যাহ্নে আপনাদের সকলের প্রসাদে নিমন্ত্রণ রইল।